দর্শক, এবার চলবে আড্ডাবাজি। চলছে অমর একুশে গ্রন্থমেলা। আর এবারের গ্রন্থমেলায় যেসব তরুণ এবং সম্ভাবনাময় লেখকদের বই বেরিয়েছে, তাদেরই একজন তরুণ লেখক খায়রুল বাবুই। তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন সাংবাদিকও। বিনোদন সারাদিনের স্টুডিওতে আজ আমরা তার সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি তাকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বিশেষ করে যারা লেখেন এবং পাঠক যারা, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা খুবই বিশেষ একটা সময়। আপনার তো এবার চারটি বই বেরিয়েছে বই মেলাতে, একটু বিস্তারিত শুনবো বইগুলো নিয়ে। রম্যগল্পের বই আমার এর আগেও বেশ কিছু প্রকাশিত হয়েছে। এবার রম্যগল্পের পাশাপাশি এবার একটি প্রাপ্তবয়স্কদের জন্য একটা বই আমি লিখেছি, মানে গল্পের বই সেটা। আর সেটার নাম হচ্ছে তনুর সঙ্গে তিন রাত। এটা প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন থেকে। আমরা বইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে বইয়ের প্রচ্ছদ দেখা যাচ্ছে আর কি। গল্পগুলো সম্পর্কে হয়তো আমি একটু বলবো আপনার সঙ্গে আলোচনা করার সময়। হ্যাঁ, আর হচ্ছে আর একটা রোমরমা রম্য, যে বইটি আমি রম্য গল্পের বই, যেটা এর আগেও আমার বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে টুকা নামে বা ফান ই গল্প নামে। এর বাইরে শিশুদের জন্য গত পাঁচ ছয় বছর ধরে আমি লেখার চেষ্টা করে যাচ্ছি। শিশুদের জন্য দুটি বই প্রকাশিত হয়েছে এবার, বুদ্ধির জোর এবং স্কুল যেতে ভয় নেই নামে দুটো। এগুলো এক গল্পে এক বই। আর রমরমা রম্য যে বইটি, সেটি সারা বছর ধরে বিভিন্ন পত্রিকা বা ম্যাগাজিনগুলোতে স্যাটায়ার গল্পগুলো, সেগুলোর একটু সংকলন এইগুলো। আর তনুর সঙ্গে তিন রাত যে গল্পটার বইটার কথা দেখতে পাচ্ছেন আপনারা। জি, আমি খুবই নতুন একটা শব্দ শুনলাম, যে প্রাপ্ত মনস্ক, প্রাপ্ত বয়স্ক শব্দটা আমরা প্রায় শুনি। আপনার কাছ থেকে একটু বিশেষত্বটা শুনি, যে কি ভেবে লেখা, কাদের জন্য লেখা। এটা বিশেষত্ব ওইভাবে কিছু নাই, মানে প্রাপ্ত মনস্ক তো বোঝা যাচ্ছে আসলে বিষয়টা কি। কারো বয়স 18 হলেও যে সে খুব কম বুঝে বিষয়টা তা না, মানে পাঠক হিসাবে। আবার কারো বয়স যে 80 হলেও যে সে অনেক বেশি বুঝে পাঠক হিসাবে, সেরকম না। প্রাপ্ত মনস্ক শব্দটা আমি এই জন্য ব্যবহার করেছি যে এটা 18 থেকে 80 পর্যন্ত যে কেউ পড়তে পারে। আর সে কিভাবে নেবে, সে কিভাবে বুঝবে বিষয়টা, আর গল্পগুলো তাকে কিভাবে নাড়া দিবে, এই জায়গাগুলো আমি ধরার চেষ্টা করেছি আর কি। 13টা গল্প আছে এটাতে। আপনি লিখছেন অনেকদিন ধরে এবং ইদানিং অনেকেই অভিযোগ করেন যে পাঠক কমে গেছে আমাদের, আপনার কি মত এই বিষয়ে? এটা অভিযোগই আসলে, আসলে কমেনি পাঠক। কারণ বই হাতে নিয়ে পড়া বা বই কিনে পড়া, আবার এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা অনলাইন পত্রিকা ইত্যাদি হয়েছে, হয়তো সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি যে ছাপা বই হাতে পাঠককে দেখতে পাচ্ছি না, কিন্তু পাঠক কমে গেছে সেটা বলছি না। আপনি যখন ফেসবুকে যখন যাচ্ছেন, তখন হয়তো কোনো একটা পত্রিকা বা কোনো একটা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট থেকে আপনি কিন্তু গল্প পড়তে পারছেন, অনেক পড়া শুরু হচ্ছে। পাঠক কমছে এটা বিষয় না, বিষয় হচ্ছে বই কেনার অভ্যাসটা কমছে কিনা, সেটা তো আসলে বিষয় হচ্ছে প্রকাশকদের বিষয়, যেহেতু ব্যবসায়িক জায়গাটা ওনারা দেখেন। তো আমি কোনোভাবেই এই অভিযোগটাকে মানে পাত্তা দিই না, কারণ পাঠক কমছে এটা বলি না। কারণ আমরা সারাক্ষণ, আপনি ফেসবুকে থাকা মানে, আপনি টুইটারে থাকা মানে হয়তো, বা অনলাইন বিভিন্ন পত্রিকায় থাকা মানে আপনি পাঠের মধ্যেই আছেন। এখন বিষয়টা হচ্ছে কি পড়ছেন, এটা হচ্ছে আসল কথা আর কি, কোন জায়গাটা। জি, আপনার লেখালেখি নিয়ে যদি আবার একটু জানতে চাই, আপনার এ পর্যন্ত কটি বই বেরিয়েছে? আমার এবারে চারটি নিয়ে মোট 11টি বই প্রকাশ হয়েছে। তার মধ্যে শিশুদের জন্য আছে 6টি, বাকি 5টি এর আগে বললাম আমি যে রম্য গল্পের বই ছিল এর আগে। আর এবার তো তনুর সঙ্গে তিন রাত প্রাপ্তবয়স্কদের জন্য বই। এই যে প্রাপ্তবয়স্কদের জন্য লিখেছেন আপনি, আবার শিশুদের জন্য লিখছেন, কোনো আলাদা ভাবনা থেকে কি লেখা বইগুলো? অবশ্যই আলাদা ভাবনা, কারণ আমি মনে করি যে যেহেতু শিশুদের জন্য লেখাটা খুব মানে খুব টাফ একটা বিষয় আসলে। কারণ কি, যেমন শিশুরা কিন্তু আপনার গায়ের জামার যে রং, সেটাকে আপনি সবুজ বলে চালে যেতে পারবেন না, সেটা সঙ্গে সঙ্গে বলে দিবে। শিশুদের জন্য যখন আমি একটা লেখার চেষ্টা করি, বিভিন্ন পত্রিকা সারা বছর ধরে বিভিন্ন শিশুদের পাতায় যখন লিখি বা বই বইয়ের জন্য ভাবনা থেকে যখন গল্পগুলো লিখি, তখন আসলে নিজেকে আসলে ভাবতে হয় যে আসলে পাঠকের জায়গায় আমার নিজেকে দাঁড় করিয়ে যে আসলে শিশুদের মতো করে চেষ্টা করি আর কি। হ্যাঁ, যে আর শিশুরা তো আসলে যখন পড়ে, যখন একটা শিশু যখন মূল পাঠ্য বইয়ের, এখন এত চাপ পড়াশোনার তাদের, তার বাইরে যখন একটা আলাদা করে আমরা যেটাকে আউট বই বলি, যে গল্পের বই, সেটা নেবে যখন, তখন তার যদি ভালো না লাগে, দ্বিতীয়বার আমার বই পড়বে না সে। এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। আমরা যখন পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, তখন আসলে আমাদের বিনোদনের এত মাধ্যম ছিল না, কিন্তু এখন এমন একটা যুগে আমরা বসবাস করছি যে এখন ইউটিউব আছে, আইপ্যাড আছে। তো এই যুগে এসে শিশুরা আসলে বই থেকে কি পেতে চায়, আপনার কি মনে হয়? বই থেকে যেটা হচ্ছে যে আসলে স্পর্শটা পেতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে। কারণ এখন তো আপনি যেটা বললেন যে ইউটিউব আছে, আইপ্যাড আছে, সেখানেই তো এখন ডিজিটাল বই পেয়ে যাচ্ছে শিশুরা। হ্যাঁ, ডিজিটাল মাধ্যমে বলছে, গান হচ্ছে, লেখা হচ্ছে, ছবি হচ্ছে, পাঠ হচ্ছে, সব কিছুই।
কিন্তু বরাবরের মতোই যে একদম সৃষ্টি মানে বই সৃষ্টির পর থেকে যে জায়গাটা, যে বইয়ের গ্রাম ঘ্রাণ নেওয়া এবং হয়তো দেখা গেল যে কোনো জায়গায় যে বইটাকে সঙ্গে সঙ্গে করে পড়া, হ্যাঁ একদম নিজে বানান করে পড়া অথবা ছবির সঙ্গে মিলিয়ে পড়া অথবা কেউ বলে দিচ্ছে পড়ে, সিনিয়র যারা আছেন, মা বাবা ভাই বোন যারা বয়স্ক আছেন, তারা যখন একটা শিশুকে যখন গল্পের বই পড়ে দিচ্ছে তখন সেটা একটা আলাদা মজা, আলাদা একটা তো অনুভূতি কাজ করে নিঃসন্দেহে। সেটা যেমন শিশুদের জন্য কাজ করে, এটা বড়দের জন্য কাজ করে নিজেরা যখন পড়ে। আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন এবং এখন একটি টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, কিছু অনুষ্ঠানের গ্রন্থনার কাজও করে থাকেন, তারপরও সবকিছুকে ছাপিয়ে যদি আপনার কাছে জানতে চাই কোন কাজটি আপনার কাছে সবথেকে বড়? নিঃসন্দেহে লেখালেখির কাজটি। যেটা আমার শুরুটা হয়েছিল সৃজনশীলে চর্চার জায়গা থেকে, দৈনিক প্রথম আলোর মাধ্যমে আমার শুরুটা হয়েছিল 2001-2 সালের দিকে। তো শেখার জায়গাটা বলেন, ভালো লাগার জায়গাটা বলেন, চর্চার জায়গাটা বলেন, তো লেখালেখিটাই আমি প্রাধান্য দিই সবসময় এখন, এবং হয়তো ভবিষ্যতে লেখক পরিচয়টা দিতে আমি বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং ভালো লাগবে আর কি আমার লেখক পরিচয়টা দিতে। তো লেখালেখির এত বছরের অভিজ্ঞতা থেকে আপনার কি মত, আমাদের দেশে কি লেখালেখিকে পুরোদস্তুর পেশা হিসেবে নেওয়া সম্ভব? মোটেই না, এটা তো খুবই একটা রিস্কি জব ওই অর্থে যদি আমরা বলি, কারণ কজন লেখক আছেন যে লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছেন? খুব কম, একদম হাতে গোনা বাংলাদেশে। এমনকি আমরা যদি বাংলা সাহিত্যের, শুধু বাংলাদেশে না, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক বা উপন্যাসিক বলি আমরা হুমায়ুন আহমেদ স্যারকে, উনিও কি শুধু লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছেন? তা কিছু নয়, তা কিন্তু উনি নাটক বানিয়েছেন, সিনেমা বানিয়েছেন, অধ্যাপনা ছেড়ে দিয়ে লেখালেখিতে আসলেন, পরবর্তীতে উনি এসে পুরো দস্তুর। কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের মতো ভাগ্য বা জনপ্রিয়তা বা মেধা আসলে কয়জনের বা হতে পারে? এটা অনেকগুলো সময় আসে স্বাভাবিকভাবে যে কেন সম্ভব নয়। হ্যাঁ, কেন সম্ভব নয়, এটা পেশাদারিত্বের জায়গা যেটা বললেন, যে আসলে পেশা হিসেবে নেব যদি আমাদের সামগ্রিক জায়গাটা পেশাদারিত্বের মধ্যে চলে আসে। এখন আমি লেখালেখি করি, আমি চাইলেই তো আমি পাঠকের কাছে পৌঁছাতে পারি না। আমার জায়গাটা কোথায়? আমার জায়গাটা হচ্ছে পাঠকের সঙ্গে, আমার মেলবন্ধনটা তৈরি করে দিবে হচ্ছে প্রকাশক। লেখকদেরকে তো আসলে তৈরি করে প্রকাশক এবং পাঠক, সেই জায়গা থেকে আসলে দায়টা অনেকাংশে চলে যায় প্রকাশকের কাছে, যেহেতু উনি একটা পাণ্ডুলিপি, আমার পাণ্ডুলিপিটা আমার কাছে তো সেরা মনে হবেই, সেটা যেই লেখক না কেন। কিন্তু প্রকাশকের কথা যেহেতু বারবার চলেই আসছে, প্রকাশকরাও কিন্তু অভিযোগ করে থাকেন যে এখনকার লেখকদের লেখার মান পাঠকদেরকে স্পর্শ করতে পারছে না। তাহলে কেন ছাপাবেন আপনি লেখাটা? আপনি আপনার কাছে যদি একটা মানুষের মতো পাণ্ডুলিপি নাই, অনেকেই তো নতুন লেখক যারা আছেন অর্থের বিনিময়ে তারা নতুন বই বিক্রি, এই জায়গাটা তাহলে তো মানের জায়গাটা থেকে অর্থের বিনিময়ে যদি হয়, আবার অনেকের কাছে অর্থ হয়ে গেছে আমি এবার বই লিখব, এই জায়গাটা হলে তো এই ফিল্টারিংটা বা এই গেটটা বাধা তো দিবে তো প্রকাশক। প্রকাশক যদি না ওনার নীতিতে বা ওনার সম্পাদকীয় নীতিমালায় যদি অটল থাকে, না আমি বইটা, আমার একটা এডিটোরিয়াল প্যানেল থাকতে হবে, প্যানেলের কাছে পাণ্ডুলিপিটা জমা দিবে, প্যানেল যদি মনে করে না ঠিক আছে আমার এই বই পাণ্ডুলিপিটা প্রকাশের যোগ্য, তারপর আমি প্রকাশ করব, তাহলে তো একজন পাঠকের কাছে একটা মানুষের মতো বই প্রকাশ মানে পৌঁছে যেতে পারে সেটা। কারণ অনেকেই প্রতি বইমেলায় দেখা যায় যে 2-3 সারা বছর কোনো তাদেরকে আমরা পাই না, বইমেলা এলেই বিভিন্নভাবে বিজ্ঞাপনে বিলবোর্ডে তাদের নাম ছড়িয়ে পড়ে, হ্যাঁ আবার পরের বইমেলা দেখা যায় তারা নেই। যে হুট করে এসা যে নতুন লেখকদেরকে একটু মানে আলাদা করে রাখার বা তার নতুন লেখক, তখন হতাশই হয় যে ওনার নামটা সবাই জানছে। এক্ষেত্রে হয় কি, কিছু পাঠক হারাই আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। হ্যাঁ, পাঠক চাইলেই কিন্তু পারে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার ভবিষ্যৎ কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং বিনোদন সারাদিনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু কথা বলার জন্য।